Hello everyone, welcome back to my channel. Chole eshi ajke abaro ekta mane sudden plan niye Kashmir bolo Ladakh bolo eigulo ghure eshe khubi beach e jawar icche korchilo karon beach e onek din jawa hoy na puro pahar ghure ghure to pray 2-3 masher gap hoye gelo এখন আজকে সন্ধ্যেই জাস্ট 1 ঘন্টার প্ল্যানেই আমরা বেরিয়ে পড়লাম পুরী যাওয়ার জন্য উইকেন্ডও আছে তো ভাবলাম উইকেন্ডটা কি ওখানে কাটিয়ে আসি জানি না কতটা তোমরা কি শুনতে পাচ্ছ এখনো জানি না যে আমি টিকিট আদৌ পাবো কি পাবো না চলে এলাম বাবুঘাটে আমার সাথে এখন মানে আমরা টিকিটটা কাটতে যাচ্ছি এখানে হেঁটে হেঁটে এখানটা একটু সাইডটা কম আওয়াজ পেয়ে এতটা চলে এলাম দেখি যদি শুনতে পাও তবে ভিডিওটা দেবো না হলে হয়তো ভয়েস ওভারই দিতে হবে তো সবার আগে বলে দিই ওয়েলকাম টু মাই ব্লগ কিভাবে আমরা পুরীতে আদৌ যেতে পাচ্ছি কি না সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে থাকো চলো এবার দেখি গিয়ে ওএসআরটিসির গাড়িগুলো পাই কি না আগে আমরা যে আগেরবার যেখানে গেছিলাম সেখানে তো ওএসআরটিসির গাড়িটা আমরা অনলাইন বুক করেছিলাম কিন্তু অনলাইনে এবার 1200 টাকা প্লাস ম্যাক্সিমাম সিট বুক একেবারে পেছনের দিকগুলো দেখাচ্ছিল আর ট্রেনের অপশান ছিল কিন্তু ট্রেনের অপশানটা আমাদের হাতে লাস্ট 1 ঘন্টায় আমরা জাস্ট ডিসাইড করেছি সন্ধ্যে 6টার দিকে যে পুরী যাব তো 1 ঘন্টার মধ্যে 8:40 আমাদের ট্রেন ছিল তো 8:40 পৌঁছাতে পারতাম না তার জন্যই ভাবলাম বাবুঘাটে এসে দেখি না হলে আবার বাড়ি ফিরে যাব কি আছে চলো দেখি এবার আমরা বাস স্ট্যান্ডের দিকে যাই ভলভো গাড়ির সামনে এই যে লোক বসেছিলেন তার থেকেই আমরা টিকিট পেয়ে গেলাম পার হেড 900 করে তো 1200 থেকে 900 বেশ সস্তাই হয়ে গেল আমাদের টিকিটটার মাঝামাঝি সিটি পেলাম গাড়ি যেহেতু বাইরে এবার ডিনারের জন্য দাঁড়াবে না বলে দিয়েছে করোনার জন্য তার জন্য কিছু শুকনো খাওয়ার আমরা কিনে নিলাম আর সাথে দুজনে দুটো এগরোলও খেয়ে নিলাম 9:30 আমাদের গাড়ি ছাড়বে এবার গাড়িতে উঠে বসি টাইম অলমোস্ট হয়েই এসেছে মোটামুটি মাঝামাঝি দিকে সিটি পেলাম মর্নিং এখন বাজে সকাল 7টা আর আমরা এই ভুবনেশ্বর থেকে পুরীর দিকে যাচ্ছি আর দেখালো মোটামুটি 42 কিলোমিটার্স রয়েছে পুরী পৌঁছানোর জন্য মোটামুটি ম্যাক্সিমাম লোকজনই সবাই নেমে গেছে ভুবনেশ্বরে তো ভুবনেশ্বর অব্দি সবাই হয়তো টিকিট কেটেছিল এখন পুরো বাসই ফাঁকা সাড়ে 7টা 15টার মধ্যে আমরা পুরী পৌঁছে যাবো পৌঁছে তারপর হোটেল বুক করতে হবে হোটেল মোটামুটি অনলাইনে দেখে নিয়েছি রয়েছে অ্যাভেলেবেল তাও গিয়ে দেখা যাক পায় না পায় তোমাদেরকে একবার বাসটা দেখাই বাস মোটামুটি পুরোই ফাঁকা বলতে পারো শুধু আমরাই রয়েছি আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা যদি পুরীতে আসো অবভিয়াসলি এরকম ঘুরতে যারা
ভালোবাসো তারা চাইলেই আনপ্ল্যান আসতেই পারো, বাট হোটেলটা যদি একটু দেখে আসো বা অনলাইনে একদিন আগে বুক করে আসতে পারো। আগের দিনই তো তোমরা গাড়িতে উঠবে, আগের দিন তোমরা পারলে অনলাইন বুক করে এসো। চলো ততক্ষণ তোমাদেরকে হোটেল থেকে রুমের ভিউটা মানে সি বিচের ভিউটা দেখাই, এরপরে আমরা যাবো স্নান করতে। জাস্ট হোটেলে ঢুকলাম, মানে এসে জাস্ট সমুদ্র থেকে স্নান করে এসে এসে আবার ফ্রেশ হলাম, কারণ ধুলোবালি সবই লেগে থাকে জানোই তোমরা সমুদ্রে স্নান করলে। তো হোটেলের একটা সুবিধাও আছে, স্নান করে আসার পর যেহেতু হাতে পায়ে খুব বালি থাকে, বাইরে শাওয়ারের ব্যবস্থাও আছে, ওখানে আমরা মোটামুটি উপর থেকে একটু হালকা বালিগুলো ঝরিয়ে এসেই ওপরে এসে আবার স্নান করেছি। আর সামনে বারান্দাও রয়েছে খুব সুন্দর একটা, ওখানে মানে কাপড় চোপড় শুকোতে দেওয়ার মতো। তো হোটেলটা মোটামুটি লাস্ট মোমেন্ট পাওয়া হোটেল হিসেবে খারাপ না, বাট ডেফিনেটলি আমি তোমাদের সাজেস্ট করবো নিউ শঙ্করিন। এই দুটোর মধ্যে লিও ক্যাসেল থেকে নিউ শঙ্করিন মাছ 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 বেটার ভিউ হয়তো এখান থেকে দেখা যায়, নিউ শঙ্করিন থেকেও ভিউ দেখা যায়, কিন্তু হোটেল বলো একটা ভালো লাগা। যেমন আমি নিউ শঙ্করিনে এর আগে এসেও একবার ছিলাম, তো ওটা বেশ নিট অ্যান্ড ক্লিন আর এটাও বেশ পরিষ্কার, কিন্তু ওটার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লেগেছে, এটাও ভালো। আমি তোমাদেরকে রুমটা তো আর দেখানো হয়নি, সকালে এত তাড়াহুড়ো ঢুকে ব্রেকফাস্ট করে এসে খেয়ে আবার সমুদ্র স্নানে গেলাম, কারণ এখন প্রায় 11:30 বাজে। এখন যদি স্নান করতে যাই এখন মোটামুটি রোদের খুব তেজ, তাও নভেম্বর মাস বলে রোদের তেজটা এখন অনেকটাই কম লাস্ট বারের তুলনায়। আমরা আগেরবার মার্চে এসেছিলাম, 8 মাসে মানে ডিফারেন্সটা অনেকটাই। লোকজন মোটামুটি আছে, ভালোই আছে পুরীতে, এই জন্যই এখন হোটেল বুক এটা বুঝতে পারছি। ঘন্টা দুয়েক মতো সমুদ্রে স্নান করে এসে এখন খুব খিদে পাচ্ছে, এরপর বেরিয়ে দেখবো কোথায় কী খাওয়া যায়। নিচেও রেস্টুরেন্ট রয়েছে কিন্তু আমরা এখানে আর ট্রাই করার কোনো ইচ্ছে নেই, বাইরে আমাদের একটা চেনা দোকান রয়েছে, প্রত্যেকবার এলে যেখানে খাই ওখানেই খাবো। চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি কী কী খাওয়া গেল। এরপর সন্ধে হয়তো আমাদের মন্দির যাওয়া হতে পারে, এখনও ঠিক প্ল্যান নেই, দেখি কী করা যায় এখান থেকে। ততক্ষণে রুমটা তোমাদেরকে দেখাই কেমন দেখতে। রাস্তাটা হচ্ছে আমাদের হোটেল থেকে, ওখানটা তোমরা সমুদ্র দেখতে পাচ্ছ কিনা জানি না, দূরে ওই সমুদ্র দেখা যাচ্ছে আর ঠিক সামনেই হলো আমাদের হোটেলটা। আর লাঞ্চ করার জন্য যে দোকানে যাচ্ছি সেটা আগের বারও যেখানে গেছিলাম ওখানেই, দেখা যাক কী খাওয়া যায় সেটা গিয়ে দেখাচ্ছি। যেহেতু সন্ধ্যায় জগন্নাথ মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে তাই লাঞ্চটা ভেজই সারলাম আজকের জন্য, ভেজ থালি নিয়ে নিলাম যাতে ডাল, এক রকমের ভেজ কারি, পাঁপড়, চাটনি, আলু ভাজা আর ভাত ছিল। খেতে বেশ ভালোই লাগে এই দোকানের রান্না আমাদের, তাই প্রত্যেকবার সেফলি খাওয়ার জন্য এখানেই চলে আসি। আজকের ভিডিওটা এতটাই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট সেকশনে জানানো কেমন লাগলো তোমাদের পুরীর ভিডিওটি।